नमस्कार बंधुरा, काजलिनी रेसिपी सब बंधु स्वागत जानिए आजकल पर्व नहीं निरामिष रेसिपी। आज के तैरी करी प्रिय एक रेसिपी निरामिष आलू पोस्त। आलू पोस्त तैरी करार्जन एखे 100 ग्राम पोस्त ड्राई रोस्ट कर पोस्तटा के ठंडा कर मिक्सि जारे निये निलाम। एरपर पोस्तटा शुकनो अवस्थाय अल्प गुड़ो कर नेब। एरपर पोस्तर मध्य 3 टे काँचा लंका अल्प एकटू जल दिए पेस्ट कर नेब। अपर दिके दुखाना बड़ो साइजेर आलू खोसा छाड़िए मीडियम साइजे चौको चौको करे केटे रेखेछि। एरपर कड़ा गरम करे 2 चामच परिमाण सर्षेर तेल दुखाना शुकनो लंका छिड़े दिए दिलाम आर अल्प कालो जिरे फोड़न दिलाम। फोड़न थेके सुंदर एकटा स्मेल उठले केटे धुए रखा आलूगुलो रान्नाते दिए देब। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই সময়ের মধ্যে পোস্তটা পেস্ট করে নিলাম। পোস্তটা মিহি পেস্ট করব না, অল্প দানা দানা থাকবে। এর ফলে খাওয়ার সময় পোস্তের দানাগুলো মুখের মধ্যে পড়লে ভালো লাগে আর পোস্তটা ড্রাই রোস্ট করে নেওয়ার ফলে পোস্তের ফ্লেভারটাও ভালো আসে। अपर दिके 3 मिनट बाद आलुर ढाकनाटा खुले आबारो आलूटा नाड़ाचाड़ा करे नेब। एरपर आलुर मध्य परिमाण मतो लवण दिए दिलाम एवं लवणटा समस्त मिश्रणेर संगे खूब भालोभावे मिशिए नेब। ग्यासेर फ्लेम लो टू मीडियामे रेखे आबार 5 मिनिटेर जन्य ढाकना चापा दिए दिलाम। 5 मिनिट बाद ढाकना खुले आलूटा आबार नाड़ाचाड़ा करे नेब। এইভাবে আলুটা মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। খুন্তি সাহায্যে একটা আলু ভেঙে দেখে নেব। আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এরপর অল্প একটু জল দিয়ে সমস্ত মিশ্রণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলু সহ সমস্ত মশলাটা আরও 2 মিনিট ধরে কষিয়ে নেব। 2 মিনিট বাদে বেটে রাখা পোস্তর অর্ধেকটা পোস্ত রান্নাতে দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা পোস্ত রেখে দিলাম পরে রান্নাতে ব্যবহার করব। এরপরে পোস্ত সহ সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আরও 2 মিনিট ধরে সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট ধরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে বাকি পোস্ত বাটাটা রান্নাতে দিয়ে দিলাম এবং মশলা ধোয়া জলটা রান্নাতে দিয়ে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নেব। আরও একটু জল দিয়ে দিলাম এবং সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আলু পোস্তটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এরকম মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব, তা না হলে নিচে লেগে যেতে পারে। একটা আলু ভেঙে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং আলু পোস্তটা নামিয়ে নেওয়ার আগে 1 চামচ পরিমাণ সর্ষের তেল রান্নাতে ছড়িয়ে দিলাম এবং সমস্ত রান্নাতে ভালোভাবে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল নিরামিষ আলু পোস্ত। আলু পোস্তটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। উচ্ছে ভাজা এবং মুগের ডাল সহ আলু পোস্তটা আমরা সার্ভ করতে পারি। ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।